বিশ্বের বিখ্যাত কয়েকটি কার্পেট সম্বন্ধে আমরা কি জানতে পারি? কার্পেট বাংলায় এর একটি প্রতিশব্দ গালিচা থাকলেও কার্পেট শব্দটাই বহুল প্রচলিত। এর জন্মস্থান মধ্যপ্রাচ্য বা মধ্য এশিয়া বলে পৃথিবীর প্রাচীনতম কার্পেট নিখুঁত অবস্থায় এখনও টিকে আছে সোভিয়েত রাশিয়ার পাজিরিক শহরে। আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে তৈরি এই কার্পেট লম্বায় প্রায় 2 মিটার আর চওড়ায় 2.5 মিটার। 743 খ্রিস্টাব্দে 90 মিটার লম্বা আর 95 মিটার চওড়া সোনা রূপা আর রেশম দিয়ে একটি কার্পেট বাগদাদের খলিফার জন্য তৈরি করা হয়। এটি বিশ্বের অন্যতম প্রাচীন আর মহার্ঘ কার্পেট। তবে 28 এপ্রিল 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বাস সার্কেলে মোটরগাড়ির এক প্রদর্শনীতে 88,000 বর্গফুটের যে কার্পেট বিছানো হয়েছিল সেটাই পৃথিবীর বৃহত্তম নিদর্শন। পৃথিবীর সবথেকে দামি কার্পেট তৈরি হয়েছিল 6ষ্ঠ শতাব্দীতে সোনা রেশম আর দামি পাথর দিয়ে, যার আয়তন ছিল 7,000 বর্গফুট। 635 খ্রিস্টাব্দে পারস্যের সেনাবাহিনী পার্থিয়া আক্রমণকালে এই কার্পেট থেকে টুকরো টুকরো অংশ কেটে নেয়। বলা হয় যে তার দাম বর্তমানে 25 কোটি টাকা। ভারতবর্ষে মুঘল আমলের শেষ দিকের 17ষ্ঠ শতাব্দীতে এমন একটি কার্পেট তৈরি হয়েছিল যার প্রতি বর্গ ইঞ্চিতে 2490টি গিট ছিল। সম্ভবত এর চেয়ে মিহি কার্পেট আর বোনা হয়নি, যেটি রাখা আছে নিউ ইয়র্কের মিউজিয়ামে। ভারতবর্ষেও অবশ্য প্রাচীনকাল থেকে কার্পেট তৈরি হচ্ছিল, আর এর জন্য বিশেষ করে কাশ্মীর আর উত্তরপ্রদেশের মির্জাপুর সমধিক প্রসিদ্ধ। লন্ডনের এক মিউজিয়ামে পারস্যের যে কার্পেট রাখা আছে সেটা রেশম আর পশম দিয়ে বোনা, আবার মাঝখানে সোনার ফুল বসানো। আয়তনে 11.51 মিটার লম্বা এবং 5.33 মিটার চওড়া এটি।